শফিকুল ইসলাম নিজ জন্মদিন উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের পরিকল্পনাকে বাস্তবায়িত করলেন মোট পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় এই শিবিরে রক্তদান করেন প্রত্যেক রক্তদাতাকে একটি করে চারাগাছ উপহার দেওয়া হয় যা আগামী দিনে পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে সাহায্য করবে সবাজসেবী সফিকুল বাবু বলেন ছেলের জন্মদিনে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের দেওয়া জীবনদায়ী রক্ত আগামী দিনে যদি মুমূর্ষ মানুষের প্রাণ বাঁচাতে কাজে লাগে তাহলেই তিনি ধন্য হবেন তারিকুলের মা মনোর বেগম বলেন ছেলের জন্মদিনে রক্তদান শিবির করে নিজের খুব ভালো লাগছে ছোট্ট তারিকুলও কাজে ভীষণ খুশি হয়ে বলে বাবা মার এই কাজ ভবিষ্যতে ভালো কাজে আমাকে করবে প্রসঙ্গত এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট